সে মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদের সদস্য যে আমার নির্বাচনে যতটুকু না কষ্ট করছি তার চেয়ে বেশি আমি কাকুর নির্বাচনে আপনাদের দিয়েও কষ্ট করাইছি সে যদি আবার আসে তার চেয়ে খারাপ লোক নৌকা প্রতীক নিয়ে আসবে আমি আবার যা করছি তার থেকে ডাবল করবো ইনশাল্লাহ সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রেণীবাদ সাদিক আবদুল্লার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে উচ্চ আদালত মনোনয়ন ফিরে পাওয়ায় আনন্দের বন্যা বইছে সাদিক শিবিরে সে দ্বৈত নাগরিক না এটা প্রমাণ হয়েছে উচ্চ আদালতে সুতরাং এখন সাদিক আবদুল্লাহ নির্বাচন করতে কোনো বাধা থাকলো না আমরা আওয়ামী লীগ করে এই সিনাবাদ পরিবার আওয়ামী লীগ একা শিকড় এখান থেকে বরিশালের আলাসে কানাসে শিকড়টা কিন্তু চলে যায় আপনাদের চোখের পানি আপনারা চেয়েছেন সেজন্য আজকে সাদেক আবদুল্লাহ আপনাদের সঙ্গে প্রতিটা মায়ের নাম নামা শুনেছে প্রতিটা বোনের নাম নামা শুনেছে এখানে যারা আছেন প্রত্যেকেই রোজা রেখেছেন কেন নামাজ মানত করেছেন অনেকে অনেক কিছু করেছেন আমি আপনাদের কারো বোন কারো মায়ের মতো কারো ছোট বোন কারো বড় বোন সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে নেতাকর্মীরা বলছেন প্রতিযোগিতামূলক নির্বাচনে তাদেরই বিজয় হবে একজন সফল মেয়র হিসাবে বরিশাল সিটি কর্পোরেশন থেকে যেদিন বিদায় নিছে সেদিনও তার গ্রহণযোগ্যতা দেখেছেন এবং আগামী সাত তারিখের নির্বাচনেও তার গ্রহণযোগ্যতা আপনারা দেখতে পাবেন মানুষের উৎফুল্লতা দেখতেছেন এই উৎফুল্লতায় বোঝা যায় যে মাঠ আমাদের দখলে কিনা তিনি কোনো হাইব্রিড নন তিনি তিনি এই বরিশাল শহরের রাজনীতিটা ঠিকই রাখছেন তিনি আজকে এই দশ বছর যাবৎ আওয়ামী লীগের আওয়ামী লীগ যে সাদেক আবদুল্লাহ সভায় আওয়ামী লীগ সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী বরিশালে ইগোলের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে আমরা এই সিট আমরা উপহার দিতে চাই এদিকে নৌকা প্রতীক পাওয়ার পর প্রচারণার প্রথম দিনে বিশাল শোডাউন করে প্রচারণা চালিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম সমর্থকরা রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন জাহিদ ফারুক সমর্থক অ্যাডভোকেট আফজালুল করিম শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহর দ্বৈত নাগরিকত্ব এবং তার স্ত্রীর সম্পদের তথ্য গোপন করায় আমরা নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে আপিল দায়ের করেছি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছেন তারা এটার এগেনস্টে রিট পিটিশনের মাধ্যমে অনারেবল সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনে রিট কোর্টে এসেছেন উভয় পক্ষের শুনানি আনতে তাদের রিট মঞ্জুর করেছেন আমরা এতে প্রিজুডিস হয়েছি আমরা উচ্চ আদালতে আমরা যাব এদিকে বরিশালের ছয়টি আসনে আওয়ামী লীগ জাতীয় পার্টি তৃণমূল বিএনপি এনপিপি জাসদ কৃষক শ্রমিক লীগ সাংস্কৃতিক মুক্তিজোট বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক বরাদ্দ দেয়া হয় সেক্ষেত্রে বরিশাল দুই আসন থেকে জোটের প্রার্থী রাশিদ খান মেননকে দেয়া হয় নৌকা প্রতীক চারটি আসনের স্বতন্ত্র প্রার্থীরা তাদের আবেদনকৃত প্রতীক বরাদ্দ পেয়েছেন বরিশাল ছয় আসন থেকে তিনজন প্রার্থী একই প্রতীকের জন্য আবেদন করায় তা জেলা রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে সমাধান করেন বরিশাল পাঁচ আসন থেকে সাদিক আবদুল্লার প্রত্যাশিত প্রতীক হচ্ছে ঈগল শাহিন হাসান বাংলাভিশন বরিশাল